একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে আমি আপনাদের বলবো যে নীতি আদর্শের সাথে আপোষ করার কোনো সুযোগ কিন্তু আগামী দিন আমাদের নাই। জনগণ যেটা চাচ্ছে, যে কারণে 5ই অগস্ট একটি বিপ্লব ঘটে গিয়েছে, জনগণ চাচ্ছে আগামী দিনে যারা তাদের পাশে দাঁড়াবে, তাদের অধিকার রক্ষায় আন্দোলন করবে, কথা বলবে এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে নির্মাণ করবে, তাদেরকেই রাজনীতিতে দেখতে চায়। অতএব আমাদেরকে জনগণের মনের ভাষাটি বুঝতে হবে এবং সেই অনুযায়ী আগামী দিনে রাষ্ট্রকে বিনির্মাণে আমাদের কাজ করে যেতে হবে এবং জনগণের যে কোনো দুঃখ দুর্দশায় আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে। যখন কিছুদিন আগে বন্যা পরিস্থিতি তৈরি হয়, তখন সারা দেশে আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সংগঠিত হই যে কিভাবে বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াবো এবং তাদেরকে আমরা সহযোগিতার মধ্য দিয়ে একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্বটুকু পালন করব। যদি আজকে আওয়ামী লীগ সরকার থাকত, কর্তৃত্ববাদী শাসক থাকত, আজকে যদি সেই ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা থাকত, তাহলে এই ত্রাণ মানুষ পেত না। মানুষ এখন ঘরে ঘরে ত্রাণ পাচ্ছে, আরেফ গ্রাম তুই, তারপরে সেলিম গ্রাম, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই লড়াই করি নাই। কত দীর্ঘ 17 বছর যাবত যে আন্দোলন সংগ্রাম বিএনপি এবং অন্যান্য বিরোধী দলগুলো করেছে, তারই পরিপ্রেক্ষিতে সর্বশেষ আমরা দেখেছি ছাত্র জনতার তারা বুকের তাজা রক্ত দিয়ে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে। এই যে ছাত্র জনতা ছিল, তার মধ্যে বহু ছাত্র দলের নেতাকর্মীরাও ছিল,
এই যে জনতা জীবন দিয়েছে, এই জনতার কাতারে আমরাও ছিলাম, আমরাও লড়াই করেছি। অতএব এই যে বিজয়টা, এই বিজয়টা আমাদেরই বিজয় হিসেবে ধরে নিতে হবে এবং আগামী দিনে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং উন্নত রাষ্ট্র পরিণত করার জন্য আমাদেরকে যার যার জায়গার থেকে, যার যার অবস্থান থেকে জোরালো ভূমিকা আমাদেরকে রাখতে হবে। আপনারা জানেন যে ষড়যন্ত্র কিন্তু থেমে যায় নাই। এই যে স্বৈরাচারের প্রেতাত্মা, তারা বিভিন্ন জায়গায়, যেহেতু দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল, প্রশাসন বলেন বিভিন্ন জায়গায় তাদের প্রেতাত্মারা কিন্তু এখনো রয়ে গিয়েছে এবং এখনো ষড়যন্ত্র করছে। কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ যে দাঁত ভাঙা জবাব দিয়ে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আগামী 100 বছরেও এদের এই ষড়যন্ত্র সফল হওয়ার নয়, যদি কিনা আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশের জনগণ কিছু কিছু বিষয়ে আমরা একমত থাকি, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে ভোটাধিকার থাকবে, বাংলাদেশে যার যার ব্যক্তি স্বাধীনতা থাকবে। আমি হতে পারি যে কোনো দল করি বা যে কোনো ধর্মের হোক, কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার বেঁচে থাকার এবং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার আমার অধিকার রয়েছে। সেটার জন্য আমার কারো অনুমতি নিতে হবে না, সেটা হোক কোনো রাজনৈতিক দল বা প্রশাসন। আওয়ামী লীগ বাংলাদেশটাকে সেই জায়গাতেই নিয়ে গিয়েছিল, আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর নাগরিক, আমাদেরকে প্রজা বানিয়ে ফেলেছিল। সেটার ধারা থেকে আমরা ভেঙে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে। আমি বিএনপির নেতাকর্মী ভাইদের প্রতি বলবো, এই যে পরাজিত শক্তি, তারা কিন্তু নানাবিধ অপপ্রচারের মাধ্যমে বিএনপিকেও বিতর্কিত করার চেষ্টা করেছে এবং করবে। সেই বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সজাগ থাকবেন যাতে কোনো ধরনের অভিযোগের আঙ্গুল আমাদের দিকে ভুলেও কেউ না উঠাতে পারে, এটা যাতে কোনো সুযোগই না পায়, বরঞ্চ জনগণ যাতে আমাদেরকে যে কোনো জায়গায় দেখলে তারা যাতে বুকে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে আদর করে দোয়া করে দেয়, সেইভাবে আমরা কাজ করব ইনশাল্লাহ। এই কথা আমরা দিতে চাই জনগণের মাঝে। আর আমি একজন ব্যক্তি হিসেবে কথা দিতে চাই, ইনশাল্লাহ নীতি আদর্শের কোনো বিচ্যুতি আমাদের মধ্যে থেকে আপনারা আগামী দিনে দেখতে পাবেন না। নীতি আদর্শ নিয়ে জনগণের সেবা দেওয়ার জন্য আগামীতে আমরা সারা আজীবন রাজনীতি করে যাব।